একজন দর্শক আছেন আমাদের সঙ্গে ফোনে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ হাসান, আমি আমার ওয়াইফ অসুস্থ, ওনার কালকে একবার বাথরুমে ছিল, এরপরে একটা ওয়ারসালান গেছি, একটা এমডি ট্যাবলেট খেয়েছি, এরপরে সারা পেট গুজুর গুজুর করে কামড়াইতেছে, আজকেও সেম সারাদিন পেট কামড়াইছে। আমি একটা ডাক্তার সরানো নিয়েছি, সকালে একটা এলজিন ইঞ্জেকশন আর একটা অমিপ্রাজল ইঞ্জেকশন দিয়েছি, দুইটা এজেট ট্যাবলেট একসাথে খাইছি, খাওয়ার পরে কিছুক্ষণ ভালো লাগছিল, এখন আবার ওই পেটটা কামড়াইতেছে পুরোপুরি, দোনো হাড়ের নিচ থেকে নাভির গোড়া পর্যন্ত। আপনার ইয়া কি কোনো কিছু খেয়েছে যে আপনার কাছে মনে হয়? স্বাভাবিক স্বাভাবিক বাদ যেটা, উনি একটু ডায়াবেটিস এর রোগী, ওনার ডায়াবেটিস আছে, আর স্বাভাবিক খানা শুধু মেয়ে বাপ খায়, সকালবেলা দুইটা রাত্রে দুইটা দুপুরে দুইটা, অন্য কিছু খানে খাই না। অ্যাকচুয়ালি এটা যে কোনো কারণে হোক তার গ্যাস্ট্রোএন্টেরাইটিস হয়েছে, এটা আপনার কমে যাবে। বমি কি আছে সাথে, বমি জ্বর এগুলো কিছু আছে? না না আর কি, আর কিছু নেই, আর কিছু নেই, শুধু পেটা কোন 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 রোল করে পেটা ব্যথা। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যেহেতু পাতলা পায়খানা হচ্ছে, ওআরএস খাবেন, আর সাথে অ্যালজিন যেগুলো খেয়েছেন এগুলো চলুক, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এরপরে যদি দেখেন যে কন্টিনিউ হচ্ছে, তাহলে একটা অ্যান্টিবায়োটিক আপনি অ্যাড করে নেবেন, আমরা অ্যাজিথ্রোমাইসিন দুইটা ট্যাবলেট একসাথে খাবে একদিন, এবং প্রতিদিন পরে তিন দিন, মানে আজকে যদি দুইটা খান, কালকে একটা খাবেন, পরের দিন একটা খাবেন, এরকম তিন দিন খেলে আমি আশা করি আপনি ভালো হয়ে যাবেন। আজকে দুইটা খাইছি দুপুরবেলা। আপনি অ্যালজিন তিন বেলা খাবেন, সকাল দুপুর রাত, এবং সাথে একটা গ্যাসের ওষুধ খাবেন, আর অবশ্যই স্যালাইন খাবেন। অ্যালজিন ডেলি তিন বেলা খাবে, গ্যাসের ওষুধ খাবো, আর অ্যাজেট অ্যাজিথ্রোমাইসিন আজকে দুইটা খাইছি, কালকে একটা পরশু একটা খাবো না? ওকে, আপনি অপেক্ষা করেন, আশা করি ঠিক হয়ে যাবে, স্যালাইনটার উপর জোর দেন। হ্যাঁ ঠিক হয়ে যাবে। আমরা আলোচনায় ফিরে আসতে চাই, আমার মনে হয় যে দর্শক তার সমস্যার সমাধান পেয়ে গেছেন। যেটা বলছিলাম যে এমার্জেন্সি সার্জারিগুলোর ক্ষেত্রেও করোনা পরীক্ষার ফলাফলের কথা আপনারা বলছেন, যে ফলাফল আসতে বর্তমানে অভিযোগ রয়েছে 7 থেকে 10 দিন, 14 দিন, 15 দিন, 20 দিন পর্যন্ত লেগে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি করছেন? অ্যাকচুয়ালি ইমার্জেন্সি ব্যাপারটা ইমার্জেন্সি, এখানে করোনা টেস্ট করতে হবে, সেফটি ফর মেডিকেল প্রফেশন যারা আছে, নট অনলি ডক্টর, অলসো স্টাফ, নার্স, ওটি বয় ব্রাদার বা যারা আছে ক্লিনার, সবাইকে সেভ করার জন্য এটা করতে হবে। অ্যাকচুয়ালি ইমার্জেন্সি পেশেন্ট মানেই যে আজকেই অপারেশন লাগবে, সব পেশেন্ট এরকম কিছু না। আর করোনা টেস্টের জন্য যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু আমাদের 3 ঘন্টা লাগে। আমি মনে করি যে যেসব হসপিটালে ইমার্জেন্সি অপারেশন হচ্ছে, অবশ্যই ওখানে করোনা সেল আছে, ওখান থেকে তারা ইচ্ছাগুলো করতে পারে, করে তারপরে করতে পারে সেফটির জন্য। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা, যদি না করে তাহলে কিন্তু আমাদেরকে আপনার ভিগোরাস ম্যানেজমেন্ট নিতে হবে আমাদের সেফটির জন্য। হ্যাঁ, এইসব সেফটি বিষয়টা WHO গাইডলাইনে আছে, পাশাপাশি আমাদের সোসাইটি অফ সার্জন, আমরা যারা সার্জারি করি এখানেও কিছু জিনিস ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেই মোতাবেক ইউজ করলে তাদের ইনফেকশনের চান্স কম থাকবে আশা করি আর কি। আর একটা বিষয় জানতে চাই, বর্তমানে আপনি নিশ্চয়ই দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এটা নিয়ে সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে যেসব বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে যারা চিকিৎসা নিতে যাচ্ছেন, 8 দিন 10 দিনের মাথায় তাদের হাতে 8 লাখ 10 লাখ 14 লাখ টাকার বিল ধরিয়ে দেওয়া হচ্ছে করোনার চিকিৎসায়। তো এই একটা সংকটের সময় যখন আমরা সবাই মানবিক হওয়ার কথা বলছি, সেইখানে বেসরকারি হাসপাতালগুলোর এই ধরনের বাণিজ্যিক মনোভাব এই সংকটটাকে কি আরেকটু বাড়িয়ে তুলছে কিনা, কি মনে করছেন? ডেফিনেটলি বাড়িয়ে তুলছে, এবং নট অনলি ভাইরাস, আমি মনে করি এটা অত্যন্ত অমানবিক, কারণ আমরা কিন্তু ওই বেসরকারি যারা আছেন, আমি চাই না তারা কেউ বিজনেসের সাথে জড়িত হোক বা এরকমভাবে বিজনেস করুক, আমরা মানুষকে সেবা দিই, ডাক্তাররা কিন্তু সরাসরি সেবা রিলেটেড, টাকার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা চাই সেবা দিতে। এখন ধরেন কোন জায়গায় কত বিল হলো এবং সেটা কীভাবে আদায় করলো, এটা দেখার জন্য প্রশাসনের লোক আছে। আমি মনে করি যে এই বিষয়গুলো অতি দ্রুত প্রশাসন থেকে পদক্ষেপ নেওয়া উচিত, তা নাহলে এটা আস্তে আস্তে বাড়তেই থাকবে। আমরা সাধারণ জনগণকে যেভাবে সেবা দিচ্ছি এটা ব্যাহত হচ্ছে, এই কারণে তারা মনে মনে ভাবছে সব বুঝি ডাক্তাররা নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু এর সাথে আমরা কোনোভাবে জড়িত না, আমরা ডাক্তারদের কাজ হচ্ছে শুধু চিকিৎসা দেওয়া। এই সংক্রান্ত আরো একটা প্রশ্ন করব, তার আগে একজন দর্শকের ফোন নিতে চাই। দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে প্রতিম, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার মানে 2 দিন আগে একটু বমি হয়েছিল, একটু লুজ মোশনের মতন যাচ্ছে আর কি, হঠাৎ করে আমি আজকে ডাক্তারও দেখিয়েছি, যেটা হচ্ছে যে আমার এখন মানে খাওয়ার মুখে কোনো রুচি নেই। হ্যাঁ, বাট প্রচন্ড ক্ষুধা আছে কিন্তু মুখে কোনো রুচি নেই। আমি হচ্ছে চিড়ার মাড়ি খাচ্ছি, আর গ্যাসের প্রবলেম মেইনলি হচ্ছে, আমার মুখ টক হয়ে থাকছে,
হ্যাঁ, আর টয়লেটের মানে প্রচন্ড গন্ধ। আচ্ছা, আপনি কি আপনার খাবারের ঘ্রাণ বুঝতে পারেন? হ্যাঁ, খাবারের ঘ্রাণ বুঝতে পারি। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনি আসলে একটু টেনশনে আছেন, যে করোনার আউটব্রেকের সময় আপনার এই সিমটমগুলো হয়েছে। তো আসলে সব কিছুই যে করোনার সাথে মিলে যাবে তা না। ইনফ্যাক্ট যেটা, এটা হচ্ছে জিআইটি আপসেট বলে, জিআইটি আপসেট এটা হয়েছে আপনার। তারপরেও যদি আপনার কাছে কোনো প্রকার সন্দেহ হয়, আপনি যে কোনো জায়গা থেকে করোনা টেস্ট করতে পারেন, কিন্তু আমি মনে করি না এটা এই ইয়েতে দরকার আছে। তো আপনি কী কী ওষুধ খাচ্ছেন? আমি আপাতত, আমাকে ডক্টর দিয়েছেন যে ম্যাপ, এটা হচ্ছে ইসমোপ্রাজিল আর কি, অ্যাসিডের ওষুধ। তারপর দিয়েছেন ওমিডন দিয়েছেন, একটা অ্যান্টিবায়োটিক দিয়েছেন যে জিথ্রিন, অ্যারিথ্রোমাইসিন গ্রুপের আর কি। জি জি। আর একটা হচ্ছে গ্যাস্ট্রোফেট। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি আর ডাবের পানি আর স্যালাইন খেলে আমার মানে আমি সারাদিন কিছু খাইতে পারিনি। আমি ওই চিরার মাড়িটা খাচ্ছি, চিরা ভিজায় চিনি আর লবণ দিয়ে, আর স্যালাইন এবং ওই ডাবের পানি খাচ্ছি। এটা খাইলে একটু ভালো লাগছে, আর অন্য ভাত বা অন্য কিছু খেলে আমার একটু বমি বমি লাগে আর কি। আর আপনি ওই বমির ওষুধ যেটা খাচ্ছেন, ওমিডন বা ডম্পেরিডন যেটা, এই ওষুধটা আপাতত স্টপ করে দিয়ে আপনি ওখানে ট্যাবলেট অ্যানসেট বা ইমিস্ট্যাট খান। হ্যাঁ, এটা একটা কোম্পানির নাম যদিও, এটা অনডেনসেট্রন কোম্পানি। হ্যাঁ, এটা খান, সাথে ওআরএস খান, আর অ্যান্টিবায়োটিক যেটা খেয়েছেন ওটা খান, খেয়ে দেখেন, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তবে আপনি জি বলেন, ওষুধের নাম হচ্ছে, কোম্পানির নাম হচ্ছে অনডেনসেট্রন। আর যদি জেনেরিক নেম আর কোম্পানি নেম অনেকগুলো আছে, এর মধ্যে আপনি অ্যানসেট খেতে পারেন, ইমিস্টেট খেতে পারেন। হ্যাঁ, আর সাথে অ্যান্টিবায়োটিক যেটা খাচ্ছেন ওটা চলুক, ওআরএস খান, আর সাথে একটা গ্যাসের ওষুধ আপনার চয়েস মতো ইসোমিপ্রাজল বা প্যান্টোপ্রাজল যেটা খান খেতে পারেন, অসুবিধা নেই। আমার মনে হয় দর্শক তার ফোনের উত্তর পেয়ে গেছেন। তারপরেও যদি আপনি স্পষ্ট না হন, আপনি কিন্তু আমাদের ইউটিউব কিংবা আমাদের ফেসবুকে যে পেজ রয়েছে অথবা ডিবিসির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনি এই অনুষ্ঠানটি পুনরায় দেখে আবার আপনার প্রশ্নের উত্তর নিতে পারেন। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে বিশেষ অনুষ্ঠান করোনাকালে চিকিৎসাপত্র নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন।